এটা তো সংখ্যালঘু এলাকা, এই চাপড়া বিধানসভা যদি বলি সংখ্যালঘু এলাকা, অনেক সংখ্যালঘু ভাই বোনরা আছেন এখানে। রমজান মাস চলছে, অনেকে রোজা রাখছেন, আপনারা রোজা রাখছেন সারাদিন নির্জলা থেকে কিছু না খেয়ে সন্ধ্যাবেলা ইফতার করছেন, তৃণমূল নেতাদের দেখবেন টুপি পরে হিজাব পরে চলে যাচ্ছে আপনাদের সাথে ইফতার করতে। আমার মুসলিম ভাই বোনদের একটা প্রশ্ন আছে, যারা বেরোজগার অর্থাৎ যারা রোজা রাখেনি তারা কি আপনাদের সাথে ইফতার করতে পারে? তাদের কি ইফতার করার অধিকার আছে? কেন করছে? করছে কারণ ওই টুপিটা পরে আপনাদেরকে টুপি পরাচ্ছে, টুপি আর হিজাবটা পরে আপনাদেরকে টুপি পরানোর কাজ হচ্ছে। বন্ধু, আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের কথা হয়, আমার পশ্চিমবঙ্গে 37% মানে শতকরা 37% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। একটু হিসাবে আসি, একটু ফ্যাক্টে আসি, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কতজন চাকরি পায়, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভবিষ্যৎটা কি? 100 কোটি টাকার একটা হজ টাওয়ার কলকাতায় হয়েছে, সরকার করেছে, আপনাদের সংখ্যালঘু প্রান্তিক মানুষের তার ফলে কি হয়েছে? ইমাম ভাতা দিয়েছে সরকার, আপনাদের প্রান্তিক একটা মুসলমান সমাজের মানুষের কি উপকার হয়েছে? এই মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের মাসিহা, তিনি সংখ্যালঘুদের জন্য নাকি প্রচুর কাঁদেন, প্রচুর কিছু করেন। সংখ্যালঘুদের তৃণমূলে দুটো ভবিষ্যৎ আছে বন্ধু, পরিষ্কার বলছি, দুটো ভবিষ্যৎ সংখ্যালঘুদের। এক, হয় তাদের আনিস খানের মতো ছাদ থেকে ফেলে মারা হবে, দুই, তাদেরকে বকটুয়ের মতো জ্যান্ত পুড়িয়ে মারা হবে। এছাড়া সংখ্যালঘুদের কোনো ভবিষ্যৎ নেই তৃণমূল আমলে।